পালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালের ভেতরে ও মূল গেটের সামনে বেআইনিভাবে মোটর বাইক, টোটো, ভ্যান এবং সাইকেল রাখা হয় বলে অভিযোগ উঠেছে। এর জন্য সমস্যায় পড়ছেন রোগীরা। হাসপাতালের ভেতরে অ্যাম্বুলেন্স ঢোকাতে সমস্যা হচ্ছে, যার ফলে বিপাকে পড়ছেন রোগী, রোগীর আত্মীয়রা। অভিযোগকে ফালাকাটা ট্রাফিক পুলিশের একটি টিম হাসপাতালের ভেতর বেআইনি পার্কিং সরাতে আসে। এদিন বেশ কিছু টোটো বাইক সহ অন্যান্য গাড়ির চাকায় হাওয়া খুলে দেওয়া হয়, পাশাপাশি সকলকে বিষয়ে সতর্ক করা হয় পুলিশের তরফে। আগামী দিনে এই ঘটনার পুনরাবৃত্তি হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও পুলিশ প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে। বিশ্ব রোগীরা আমাদের হসপিটালে ঢুকতে ওদের অসুবিধা হচ্ছে, তার কারণে মাঝে মধ্যে টোটো গেটের মধ্যে জাম করে রাখে। এর জন্য আমরা প্রতিদিনই আমরা অভিযোগ করি যাতে টোটো অবৈধভাবে পার্কিংয়ে অবৈধভাবে টোটো না রেখে বাইরে কোথাও না যায়, যাতে মনুষ্য রোগীরা খুব দ্রুত গতিতে হসপিটালে পৌঁছতে পারে। তার জন্য এটা আমরা সবসময় ফাঁকা রাখি, যাতে বাইরে রোগী বা অ্যাম্বুলেন্স পেশেন্ট তাড়াতাড়ি হসপিটালে ইমার্জেন্সিতে নিয়ে যেতে পারে। সজাগ থাকি এবং আমাদের যারা হসপিটালে যাওয়া আছে ওদেরকে দিয়ে আমরা পরিষ্কার করি, যাতে সবসময় যানজট মুক্ত থাকে হসপিটালে।